কিন্তু এই ছয় মাসের শিশু ইমাম আলী আজগর পানির জন্য জিহ্বাটা বাইরে করিয়া দিছে, সে চোখগুলো উল্টাইয়া ফেলছে, অন্তত ইমাম আলী আজগরের জন্য একটু পানি দাও, তার জন্য একটু পানি দাও। কিন্তু নিষ্ঠুর এসে বাইরে তারা পানি না দিয়া হযরত ইমাম আজগরের দিকে তীর নিক্ষেপ করা শুরু করলো। বাইরে তো পানি বন্ধ করে দিল, আজকে দিনটা অনেক কষ্ট যাচ্ছে, আপনি একটা কাজ করেন, পানির ব্যবস্থা করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে উনি নিজে তীর তরবারি নিয়ে রওনা করলেন মুশকনিয়া পানির জন্য। উনি যখন এজিদ বাইমির কাছে গেল, দরিয়ার কাছে, ফুরাত নদীর কাছে গেল পানির জন্য, তখন ওই এজিদ বাইমি বলতেছে তোমাকে পানি দেওয়া হবে না। ইমাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলল এই পানি তো আমার জন্য নয়, এই পানি হলো নবীর আল্লাহ ছয় মাসের শিশু ইমাম আলী আজগরের জন্য। ও যে বাহিনী তোমরা আমাকে পানি নেওয়া থেকে বিরত করবা না, কিন্তু ইয়াজিদ বাহিনী তারা এত নিষ্ঠুর, এত বড় নাফরমান, এত বড় গাদ্দার, তারা ইবনে আব্বাসকে শহীদ করে ফেললো। সংক্ষেপে বলতেছি, এরপরে হোসাইন দেখতেছে পানি আসে না, তখন ইমাম আলী আকবর রওনা করলেন পানির জন্য। ওই নিষ্ঠুর বাহিনী ইমাম আলী আকবরকে শাহাদাত বরণ করে দিল। ওই দিকে পানির জন্য সাহাবায়ে কেরামরা তিন দিন কষ্ট তিনি বাহিনীর কাছে গেলেন, উনি চিন্তা করলো হয়তো আমাদেরকে পানি দিবে না, কিন্তু এই ছয় মাসের শিশু আলী আজগরকে দেখলে তাদের মনটা নরম হবে, তারা পানি দিবে। কিন্তু ওই নিষ্ঠুর বাহিনীর কাছে ইমাম হুসাইন যাইয়া তাদেরকে সালাম দিলেন, বলল তোমরা কি মুসলমান? সবাই বলল হ্যাঁ আমরা তো মুসলমান। বা যদি তোমরা মুসলমান হও আমাদেরকে পানি দাও না। কিন্তু এই ছয় মাসের শিশু ইমাম আলী আজগর পানির জন্য জিহ্বাটা বাইরে করিয়া দিছে, সে চোখগুলো উল্টাইয়া ফেলছে, অন্তত ইমাম আলী আজগরের জন্য একটু পানি দাও, তার জন্য একটু পানি দাও। কিন্তু নিষ্ঠুর এসে বাইরে তারা পানি না দিয়া হযরত ইমাম আজগরের দিকে তীর নিক্ষেপ করা শুরু করলো, এমন ভাবে তীর নিক্ষেপ করলো হযরত ইমাম আজগরের বুক দিয়ে তীরটা ঢুকিয়া পিছন দিকে বাইর হইল। ইমাম আজগর জায়গার মধ্যে শাহাদাত বরণ করে ফেললো। হযরত হুসাইন রক্তমাখা হাত গুলা লিয়া, রক্তমাখা শরীর লিয়া নিজের স্ত্রী সহারবানু এবং বোন জয়নাবের কাছে যা বলল, ও বোন জয়নাব, ও আমার স্ত্রী, নাও নাও তোমাদের আজগর আলীকে, সে আর জীবনে কোনোদিন পানি চাইবে না, সে দুনিয়ার পানি আর খাবে না। নিষ্ঠুর এজেন্ট বাইরে বলে যে ব্যক্তি আমার হাসান হুসাইন কে ভালোবাসবে, ফকদ আহাব্বানি, সে যেন আমি নবীকে ভালোবাসল বলে সুবহানাল্লাহ। ওয়ামান আবগাদাহুমা, আর যে ব্যক্তি আমার হাসান হুসাইনের সঙ্গে দুশ্মনী করলো, ফাকাদ আবগাদানি, সে যেন আমি নবীর সাথে দুশ্মনী করলো। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, আরেকটা হাদিসের মধ্যে বর্ণিত আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল খরাজ আলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া মাআহু হাসানুন ওয়া হুসাইনুন হাযা আতিকুল ওয়াহিদি ওয়া হাযা আতিকুল আখির ওয়া ইয়ালসিমু হাযা মাররাতান ওয়া ইয়ালসিমু হাযা মাররাতান হাত্তা ইনতাহা ইলাইনা ফাকাল লাহু রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লাতুহিব্বুহুমা ফাকালা মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার বাবারা ভাইয়েরা হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাজের মাঝে আসলেন,
আসার সময় আল্লাহ রাসূল এক কাঁধের মধ্যে হযরতে হাসানকে আরেক কাঁধের মধ্যে হযরত হুসাইনকে উঠাইলেন একবার হাসানের গাল মোবারকে আল্লাহ রাসূল চুমা দেয় আবার হুসাইনের গালের মধ্যে চুমা দেয় এইভাবে চুমা দিতে 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 আমাদের মাঝে আসলো আমাদের থেকে একজন ব্যক্তি দাঁড়ায় বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হাসান হোসেনকে অত্যন্ত ভালোবাসেন আল্লাহ নবীর চোখের পানিগুলা ছড়িয়ে বলতেছে ও আমার সাহাবায়ে কেরাম মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি আমি শুধু আমার হাসান হোসেনকে ভালোবাসি শুনাবো যে হোসেন সম্পর্কে আল্লাহ নবী বলেন হোসেনুম মিন্নি ওয়া আনা মিন হোসেন আহাব্বাল্লাহু মান আহাব্বা হোসেনান আল্লাহ নবী বলেন হোসেন আমার আমি হোসেনের যে ব্যক্তি আমার হোসেনকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে বলে সুবহানাল্লাহ ভালোবাসলে আল্লাহ খুশি হবে না বেজার হবে আরো জোরে বলেন খুশি হবে না বেজার হবে ও আমার বাগরা বাইরা হুসাইন মিন্নি আনা মিন হুসাইন নবী বলেন হুসাইন আমার আমি হুসাইনের যে ব্যক্তি আমার হুসাইনকে ভালোবাসলো আল্লাহ তাআলা তাকে ভালোবাসবে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এই মুহররম মাসে 10 মুহররমে কারবালার মাঠে শাহাদাত বরণ করতে হয় জোরে বলেন কথা ঠিক কি না মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবেন হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান আমার বাবাজি রে আমি কোন হুসাইনের শাহাদাতের কথা বলবো যে হুসাইনের ব্যাপারে আল্লাহর নবী বলেন কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলুল জান্নাহ আল্লাহর নবী বলেন হাসান হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার বলে সুবহানাল্লাহ ও আমার রায়পুরবাসী আমি কোন হুসাইনের শাহাদাতের কথা আপনাদেরকে একটু পরে শোনাবো যে হুসাইন সম্পর্কে আনজাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم من احب ان ينظر الى رجل من اهل الجنه فلينظر الى هذا الله رسول الله صلى الله عليه وسلم صحابي حضرت جابر بن عبد الله থেকে বর্ণিত তিনি বলেন قال سمعت رسول الله صلى الله عليه وسلم আমি হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতে যুবকদেরকে যুবককে দেখতে চাও ফালিয়ানজুর ইলা হাযা সে যেন আমার হুসাইনের দিকে নজর করে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাহলে হুসাইন জান্নাতি যুবকদের সরদার এর মধ্যে কোনো সন্দেহ আমার বাবারা ভাইরা বন্ধুরা আমি কোন হুসাইন সম্পর্কে আপনাদেরকে শুনাইতে চাইতেছি যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর নবীর সঙ্গে কথা বলতে বলতে নবীজিকে বলল ইয়া রাসূলুল্লাহ ও নানাজি আপনার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি আপনি দামি না আমি দামি আল্লাহর নবী বলল হুসাইন তোমার চেয়ে আমি বেশি দামি হযরত হুসাইন কয় ইয়া রাসূলুল্লাহ নানাজি আপনার চেয়ে আমি বেশি দামি আল্লাহর নবী বলল হুসাইন এটা তুমি কিভাবে বললা কয় ইয়া রাসূলুল্লাহ আমি প্রমাণ করে দিব আপনার চেয়ে আমি দামি আল্লাহ রাসূল হাসতে হাসতে বলল হুসাইন যদি তুমি প্রমাণ করে দিতে পারো আমি মেনে নিব বলেন সুবহানাল্লাহ হযরত হুসাইন বলল ইয়া রাসূলুল্লাহ নানাজি আপনার বাবার নাম কি কয় আমার বাবার নাম আব্দুল্লাহ কয় আপনার আব্বার কজনে সিনে আমার বাবার নাম হযরত আলী কাইরাম আল্লাহ আমার বাবাকে
চিনে না এমন কোন মানুষ নাই দুনিয়া আখেরাতে আমার বাবাকে সবাই চিনবে বলে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নাজি আপনার মায়ের নাম কি কয় আমার মার নাম আমেনা কয় আপনার মার কয়জন ছিলেন আমার মা হলো ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাইহার জান্নাহ আমার মা হলো জান্নাতি মহিলাদের সর্দারিনী ইয়া রাসূলুল্লাহ আমার মা হলো নবীর কলিজার টুকরা হযরতে ফাতিমা জোরে বলি সুবহানাল্লাহ আমার বাবার ভাইরা হযরত হোসেন বলল ইয়া রাসূলুল্লাহ নানাজি আপনার নানার নাম কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন হযরত হোসেন কয় ইয়া রাসূলুল্লাহ নানাজি আমি এমন একজন নানা পেয়েছি আমার নানা হলো দুজনের সর্দার আমার নানা হলো রহমাতুল লিল আলামিন আমার নানা হলো স্বয়ং আল্লাহর বন্ধু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার বাবারা ভাইরা ও ভাই এই হুসাইনের কারবালার ঘটনা আমি আপনাদেরকে বলবো যিনি প্রকৃত মুসলমান উনি হুসাইনের কারবালার ঘটনা শুনিয়ে চোখের পানি রাখতে পারবেন না আর যিনি এজিদি মুসলমান যে সামনে তাকে পিছনে তাকে যে সামনে কয় হুজুর হুজুর পিছনে কয় খেজুর খেজুর যে সামনে বলে আমি আছি পিছনে পায় নাই সে এজিদের কাহিনী ভালো লাগবে সে হুসাইনের জন্য কান্দবে না জোরে বলেন কথা ঠিক কিনা হে আল্লাহর বান্দা রে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের কারবালা বলতে গিয়ে গভীরভাবে আপনারা শুনতে হবে আমি মনোযোগ দিয়ে বলতে হবে যখন কুফাবাসী জানলো হযরত মুয়াবিয়া ইন্তেকাল করেছেন আরো জানলো যে হযরত হুসাইন এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ অনেক বড় বড় সাহাবায়ে কেরামরা ইজিদের হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন তখন তারা সম্মিলিতভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পাঠানো শুরু করলো কুফাবাসী চিঠি পাঠানো শুরু করলো একটা নয় দুইটা নয় তিনটা নয় চিঠি পাঠাইতে পাঠাইতে হযরত হুসাইনকে দাওয়াত দিতে দিতে 150টির বেশি চিঠি পাঠাইলো 150টির বেশি চিঠি জমা আল্লাহ রাসূলের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে জমা হইল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কার বড় বড় সাহাবায়ে কেরামদেরকে নিয়া নিজের আত্মীয় স্বজনদেরকে নিয়া মিটিং এ বসলো জরুরি মিটিং সবাইকে বলল যে আমাকে তো কুফাবাসী বারবার দাওয়াত দিতে আছে তারা তো বলতে আছে তারা এজিদের হাতে বায়াত গ্রহণ করবে না তারা বলতেছে আমি সেখানে যাইতাম তারা আমার হাতে বায়াত গ্রহণ করবে তারা আমার মাধ্যমে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠিত করবে তখন বড় বড় সাহাবীরা বলল ও হুসাইন তারা তো এই পর্যন্ত সবসময় মিথ্যা কথা বলে আসছে কুফাবাসী কুফাবাসী তারা যদিও মুসলমান কিন্তু তারা তো এজিদ বাহিনী তারা কতবার বদরানা করেছে কতবার ওয়াদা ভঙ্গ করেছে হযরত হুসাইন বলল ও সাহ আমার নবীর নানার সাহাবীরা তাহলে তারা যে একটা একটা করে 150টির উপরে চিঠি পাঠাইছে 150 বারে বেশি ওয়াদা করেছে সবগুলা কি মিথ্যা হতে পারেনি আমার মনে হয় তো মুসলমান এতবার মিথ্যা কথা বলবে না এতবার ওয়াদা ভঙ্গ করবে না তখন বিশিষ্ট সাহাবীরা বলল ইমাম হুসাইন আপনি যদি কুফা যেতে চান তাহলে আগে আপনার বিশ্বস্ত একজনকে পর্যবেক্ষণ করার জন্য কুফায় পাঠান কোথায় পাঠান কুফার মধ্যে পাঠান তখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাই দেয় কুফা পাঠানোর পরে মুসলিম বিন আকিলকে চিঠি দিয়ে দিলেন যে তুমি যে কুফাবাসীকে বলবা যে তাদেরকে আমার সালাম তারা যত চিঠি আমার কাছে পাঠাইছে সব চিঠি আমি পাইছি এখন বাস্তবে যদি যায় দেখো তারা আমার কাছে বায়াত হতে রাজি তারা মুনাফিক মুসলমান নয় ভালো মুসলমান মনে করো তাহলে তুমি ওখানে যাইয়া সাথে সাথে আমার চিঠি পাঠাইবা তোমায় চিঠি পাঠাইলে সাথে সাথে আমি যাবো চিঠি পাঠাইলে সাথে সাথে কি করবো তখন তো হেলো যুগ আসিল না কথাটা বুঝেন না মুসলিম বিন আকিল মুসলিম ইবনে আকিল কে বলল তুমি যদি যাইয়া ওখানে সিটি পাঠাও সাথে সাথে আমি যাব এরপরে মুসলিম বিন ইবনে আকিল যখন কুফার মধ্যে গেলেন উনি সর্বপ্রথম মুখবার নামক একজন ব্যক্তির বাড়িতে আশ্রয় নিলেন নেওয়ার পরে দিয়া মুখবার ইবনে মুখবারের কাছে সমস্ত কথাগুলা চিঠিটা পড়িয়া শুনাইল মুখবার যখন মানুষদেরকে বলল তখন অনেক
মানুষ হযরত মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত হইতে হইতে 18 থেকে 20,000 মানুষ বায়াত গ্রহণ করলো এই অবস্থা দেখিয়া মুসলিম ইবনে আকিল মনে করছে আসলে তো এরা ভালো মানুষ এরা তো মুনাফিক নয় এরা হয়তো ইমাম হুসাইনের পক্ষে রয়েছে সাথে সাথে তিনি ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠাইলো ইমাম হুসাইন আপনি চিঠি পাওয়া মাত্র সাথে সাথে কুফার মধ্যে চলে আসবেন কারণ কুফার মানুষ আপনার অপেক্ষায় তারা আপনাকে ভালোবাসে বুঝাইতেছে প্রমাণ দিতে চাইতেছে আপনি আসলে তারা আপনার কাছে বায়াত হবে আপনি আসলে গেলে খেলাফত প্রতিষ্ঠিত করতে পারবেন এই কথা যখন ইমাম হুসাইনের কাছে চিঠি বুঝলো ইমাম হুসাইন সরল মনে ওই এজিদের মুসলমানদেরকে বিশ্বাস করে তিনি পুরুষ নারী পুরুষ শিশু সহ 72 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হইলেন কুফার দিকে ইমাম হুসাইন 72 জন নিয়ে যখন যাইতে 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 একটা মরুভূমির মধ্যে পৌঁছলো ওই মরুভূমির মধ্যে দেখলো যে ঘাস আর ঘাস রক্ত মাখা বালু আর বালু হঠাৎ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘোড়ার পাওটা আটকিয়া গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে ঘোড়া থেকে নামিয়া গেল নামিয়ে দেখলো ওনার পাও আটকিয়া যায় ইমাম হুসাইন চিন্তা করলো আমার নবী যে বল আমার নানা যে বলেছে কারবালার মাঠ এমন হবে মনে হয় তো এটা কারবালার মাঠ এই কথা মনে করিয়া ইমাম হুসাইন তরবারিটা বাহির করলো মিনহাজ নামক একটা গাছের মধ্যে যখন আঘাত করলো গাছ থেকে সাধারণ পানি বাহির হওয়ার কথা কিন্তু ওই গাছের সাথে আঘাত করার সঙ্গে সঙ্গে গাছটা থেকে রক্ত বাহির হওয়া শুরু করলো সঙ্গে সঙ্গে ওই গাছ থেকে তাজা রক্ত বাহির হওয়া শুরু করলো ইমাম হুসাইন চোখের পানিগুলো ছাড়িয়া নিজের কাফেলাকে বলল ও আমার কাফেলা ও নবীর সাহাবীরা তোমরা এখান থেকে চলিয়া যাও তোমরা নিজেদের বাড়ি ঘরে ফিরে যাও কারণ হলো এজিদ তো আমাকে চায় সে আমাকে শহীদ করতে চায় এজিদের সাথে তোমাদের কোনো দুশ্মনী নাই তোমাদের তোমরা এখানে থাকার প্রয়োজন নাই তোমরা চলে যাও কিন্তু বাহুতজনের মধ্যে সবাই একটা আওয়াজ করলো ইমাম হুসাইন আমরা যদি একান্তে চলে যাই আর তালহাসরের ময়দানে যদি আপনার নানা প্রশ্ন করে ও আমার সাহাবায়ে কেরাম আমার হুসাইন নির্মম ভাবে কারবালার মাঠে শাহাদাত বরণ করেছে আর তোমরা আমার হুসাইনকে একা রাখিয়া চলে আসছো তোমাদের কোনো জায়গা নাই এই কথা যদি নবী বলে আমরা কি উত্তর দিব হুসাইন বাঁচতে বলে একসাথে বাঁচবো মরতে বলে একসাথে মরবো তারপরে অন্যায়ের প্রতিবাদ করবো বলেন সুবহানাল্লাহ এই কথা বলার পরে হযরত হুসাইন বলল ঠিক আছে তাহলে তোমরা তাবু কাড়ো কি কাড়ো তাবু কাড়ো যখন সবাই তাবু কাড়লো এই উত্তপ্ত বালুর মধ্যে যারা আরব দেশগুলোতে গিয়েছেন তারা জানেন আমরাও দেখেছি আরব দেশের জায়গাগুলো হলো বালু ভরা উত্তপ্ত বালু কিছু কিছু বালুর মধ্যে কাটা হয় ওই জায়গার মধ্যে তাবু করলো ওই দিকে এজিদ বাহিনীর কাছে খবর চলিয়া গেল ইমাম হুসাইন চলে আসছে ওই এজিদের সঙ্গে সঙ্গে এজিদ বাহিনী 6,000 সৈন্য পাঠাইল সে পুরান নবীর নদীর চারপাশে ব্যাকেট দিয়ে দিল ইমাম হুসাইন এবং তার পরিবারের যাতে কেউ কোনো প্রকার পানি না পায় আরব দেশের অবস্থা হলো পানি না পাইলে বাঁচা মুশকিল কি মুশকিল আর জোরে বলেন কি মুশকিল আমাদের দেশে তো এরকম এখানে সেখানে কল এখানে সেখানে পুকুর আরব দেশগুলো দিকে এরকম নাকি তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তার সঙ্গে যারা আসছে নারী পুরুষ বা উত্তরজন সবাই পানির পিপাসায় অস্থির হয়ে পড়ল ওই দিকে ইমাম হুসাইনের ছেলে 6 মাসের আলী আসগর পানির জন্য চিৎকার দিতে 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 অবস্থা দুর্বল হয়ে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তার স্ত্রী সরবান বলল ও হুসাইন এজিদ বাহিনী তো পানি বন্ধ করে দিল আজকে দিনটা অনেক কষ্ট যাচ্ছে আপনি একটা কাজ করেন পানির ব্যবস্থা করেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে উনি নিজে তীর তরবারি নিয়ে রওনা করলেন মুশকনিয়া পানির জন্য উনি যখন এজিদ বাহিনীর কাছে গেল দরিয়ার কাছে ফুরাত নদীর কাছে গেল পানির জন্য তখন ওই এজিদ বাহিনী বলতেছে তোমাকে পানি দেওয়া হবে না ইমাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলল এই পানি তো আমার জন্য নয়
এই পানি হলো নবীর আল্লাহ ছয় মাসের শিশু ইমাম আলী আসগরের জন্য ও ইয়াজিদ বাহিনী তোমরা আমাকে পানি নেওয়া থেকে বিরত করবে না কিন্তু ইয়াজিদ বাহিনী তারা এত নিষ্ঠুর এত বড় নাফরমান এত বড় গাদ্দার তারা ইবনে আব্বাসকে শহীদ করে ফেলল সংক্ষেপে বলতেছি এরপরে হোসাইন দেখতেছে পানি আসে না তখন ইমাম আলী আকবর রওনা করলেন পানির জন্য ওই নিষ্ঠুর বাহিনী ইমাম আলী আকবরকে শাহাদাত বরণ করে দিল ওই দিকে পানির জন্য সাহাবায়ে কেরামরা তিন দিন কষ্ট হাউমা পানির কোন ব্যবস্থা নাই ইমাম আলী আসগর জিহ্বাটা বাহির করিয়া দিল চোখগুলো উল্টাইয়া ফেলল সঙ্গে সঙ্গে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম আলী আসগরকে কোলে নিয়া তিনি ইয়াজিদ বাহিনীর কাছে গেলেন উনি চিন্তা করল হয়তো আমাদেরকে পানি দিবে না কিন্তু এই ছয় মাসের শিশু আলী আসগরকে দেখলে তাদের মনটা নরম হবে তারা পানি দিবে কিন্তু ওই নিষ্ঠুর বাহিনীর কাছে ইমাম হোসাইন যায়া তাদেরকে সালাম দিলেন বলল তোমরা কি মুসলমান সবাই বলল হ্যাঁ আমরা তো মুসলমান বা যদি তোমরা মুসলমান হও আমাদেরকে পানি দাও না কিন্তু এই ছয় মাসের শিশু ইমাম আলী আসগর পানির জন্য জিহ্বাটা বাইর করিয়া দিছে সে চোখগুলো উল্টাইয়া ফেলছে অন্তত ইমাম আলী আসগরের জন্য একটু পানি দাও তার জন্য একটু পানি দাও কিন্তু নিষ্ঠুর এসে বাইরে তারা পানি না দিয়া হযরত ইমাম আসগরের দিকে তীর নিক্ষেপ করা শুরু করলো এমন ভাবে তীর নিক্ষেপ করলো হযরত ইমাম আসগরের বুক দিয়া তীরটা ঢুকিয়া পিছন দিকে বাইক হইল ইমাম আসগর জায়গার মধ্যে শাহাদাত বরণ করে ফেলল হযরত হুসাইন রক্তমাখা হাত গুলা লিয়া রক্তমাখা শরীর লিয়া নিজের স্ত্রী শহর বানু এবং বোন জয়নাবের কাছে যা বলল ও বোন জয়নাব ও আমার স্ত্রী নাও নাও তোমাদের আসগর আলীকে সে আর জীবনে কোনোদিন পানি চাইবে না সে দুনিয়ার পানি আর খাবে না নিষ্ঠুর এজেন্ট বাইরে তাকে শহীদ করে ফেলছে নিষ্ঠুর এজেন্ট বাইরে তাকে শহীদ করে ফেলছে সে পানি দুনিয়ার পানি খাবে না এই ইমাম আলী আসগর আমার নানার সাথে আমার নবীর সাথে আমার প্রিয় নানার সাথে হাউজে কাউসার পানি পান করবে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা তাহলে বোঝা গেল এই এজিজ বাহিনী এরা কি ভালো মানুষ হতে পারে এজরে বাইরে কি ভালো মানুষ হতে পারে বাবারা ভাইয়েরা বন্ধুরা এই এজিদ বাহিনীর পরে ইমাম আলী আসগরকে রাখিয়া দিলেন রাখিয়া দিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার যুদ্ধের ময়দানে রওনা করলেন তিনি যুদ্ধ করতে 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 এই মাত্র 72 জনের সৈন্য 6000 মানুষ প্রথম পাঠাইলো এরপরে এজিদে 22000 মানুষ দিল এবং 22000 মানুষ 72 জন মানুষ 22000 কাছে কি এটা মারতে সময় লাগে কিন্তু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার ঈমানের জজবার মাধ্যমে উনি হাজার হাজার এজিদ বাহিনীকে কতল করে জাহান্নামে পাঠাই দিলেন ইমাম হোসাইনের সংসদ সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করলেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু জোরে বিরতি দিলেন উনি আবার বাড়ির মধ্যে আসলো আসিয়া বোন জয়নাবকে বলতেছে ও বোন জয়নাব আজকে তো আমাকে এখানে শাহাদাত বরণ করতে হবে ও বোন জয়নাব তোমার কাছে তিনটা ওসিয়ত এক নম্বর হলো আমি যদি শাহাদাত বরণ করে তুমি তখন আমার এ আমার জয়নালকে তুমি দেখিয়া রাখবা কারণ নবীর বংশ সে অসুস্থ দ্বিতীয় নম্বর তুমি আমি শাহাদাতের বরণ মাতন করবা না মাতা আশ্রা করবা না চুল ছিড়বা না তুমি যে উল্টাপাল্টা কাজ করবা না তিন নম্বর এই দুনিয়ার কারো কাছে আমাদের কষ্টের বিচার দিও না আমাদেরকে যে জিদ বাইতে তিন দিন পানি দেয় না নিষ্ঠুর ভাবে আমাদেরকে শহীদ করে আমাদেরকে কষ্ট দিয়ে যে সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করেছে এই কথাটা দুনিয়ার পুরো রাজা বাদশার কাছে বলিও না যদি কোনো ভাবে তুমি মদিনা যেতে পারো আমার নবীর রওজার কাছে যাইয়া আমাদের তিন দিনের দুঃখ গুলা বলবা আল্লাহু আকবার এ আমার বাবারা ভাইয়েরা রে আমি কোন হুসাইনের শাহাদাতের কারবালা বলবো সময় তো সংক্ষিপ্ত যাই হোক
আল্লাহ বাসায় রাখলে আগামী কালকে ইনশাআল্লাহ বিস্তারিত আবার বলবো কারণ সময় সংক্ষিপ্ত তাহলে বোঝা গেল এই জামা কাপড় পাঞ্জাবি টুপি গায়ে দিলে নামাজ কালাম পড়লেই যে মুসলমান ব্যাপারটা এরকম নাকি কারণ অমিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির মানুষের মধ্যে এরকম কিছু নবীর যুগ মানুষ ছিল তারা কয় নবী গো আমরা আল্লাহর উপরে ঈমান আনছি আমরা ফরকাদের উপরে ঈমান আনছি অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াইদা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতীনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন যখন তাদের সাথে ঈমানদারদের সাথে সাক্ষাৎ হয় মুনাফিকরা কয় قالوا آمنا আমরা তোমাদের সাথে আছি ওয়াইদা খল ইলা শায়াতীন যখন আবার তাকো শয়তানের লগে দেয়া হয় কয় না 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 আমরা হুজুরের লগে নাই তোমার সাথে আছি বলে কি বলে না এ মুনাফিক কাছে কি যায় এ আল্লাহর বান্দারা এ রায়পুরবাসী এই কারণে আমি আপনাদের জবান থেকে জানতে চাই আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান জোরে বলেন এজিদি না হুসাইনি শান্তি যেখানে আমরা আছি সেখানে হুসাইনি মুসলমান যেখানে আমরা আছি সেখানে বেঈমানেরা যেখানে আমরা নাই সেখানে তাই আমি আফসার ফারুকি আপনাদেরকে বলবো হে মুসলমান হে রক্ষণবাসী যে মুসলহতে হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের কথা দ্বারা বোঝা গেল যে ঈমান বাস্তব হবে ঈমান নিয়ে বাঁচতে হবে মরতে হবে ঈমান নিয়ে মরব প্রয়োজনে শহীদ হব তারপর কোনো অন্যায়ের কাছে কোনো বেঈমানের কাছে আমরা মাথা নত করব না ঠিক কি না মুসলমান নারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শহাদায়ে কারবালার ঘটনা বুঝে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুসাইনি ঈমান নিয়ে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক সকলে বলি আমিন আমাদের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন মজবুত দান করুক সকলে বলি আমিন আমাদের এই বাণীটা মিডিয়া সহ প্রত্যেকের মাধ্যমে আপনাদের মাধ্যমে প্রত্যেকটি মুসলমানের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে যাক সকলে বলি আমিন যাই হোক আমি আসলে এই জুমাতে না আসার চিন্তা ছিল কিন্তু অনেকেই আমার সাথে ফোন দিয়ে যোগাযোগ করেছেন সাক্ষাৎ করেছেন অনেকে তাই আল্লাহ পাক আমাকে এনেছে আমি আপনাদের কাছে দোয়া চাই যাতে আল্লাহ পাক আমাকে সবর ইখতিয়ারের সাথে ইসলামের খিদমত করার তৌফিক দান করে সকলে বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমিও আপনাদের জন্য দোয়া করি যারা প্রকৃত মুসলমান যারা হুসাইনি মুসলমান আল্লাহ পাক আমাদেরকে ঈমান আমল দিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলি আমিন যাই হোক